বিরামপুরে GPA-5 প্রাপ্ত ক্ষুদ্র নিরীগোষ্ঠীর তিন যমজ ভাই বোনদেরকে সম্বর্ধনা দিলেন দিনাজপুর DC। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বিরামপুরের GPA-5 প্রাপ্ত ক্ষুদ্র নিরীগোষ্ঠী আদিবাসীর তিন যমজ ভাই বোনকে দিনাজপুরের DC শাকিল আহমেদ সম্বর্ধনা দিয়েছেন। 30 জুলাই রোববার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে কৃতি শিক্ষার্থী ও তিন ভাই বোনদেরকে দিনাজপুরের DC শাকিল আহমেদ ফুলের শুভেচ্ছা, নগদ অর্থ ও উপহার প্রদান করেন। অনুষ্ঠানটি সমন্বয় করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেবাশিস চৌধুরীর পূর্বে বিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন। তাদের বাড়িতে গিয়ে ফুলের শুভেচ্ছা দেন এবং তাদের খোঁজ খবর নেন। GPA-5 প্রাপ্ত তিন যমজ শিক্ষার্থী, তার বাবা মা, প্রধান শিক্ষক আকরাম আলী তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন। শিক্ষার্থীদের বাবা মা, জেলা প্রশাসকের সম্বর্ধনা ও সকল ধরনের সহযোগিতার আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন। SSC পরীক্ষার ফলাফলে দিনাজপুর বিরামপুর উপজেলার চমক দেখিয়েছেন যমজ তিন ভাই বোন। উপজেলার বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে তিনজনেই GPA-5 পেয়েছে। তাদের মধ্যে একজন GPA-গোল্ডেনও পায়। GPA-5 প্রাপ্তরা হল ভাই লাসার সৌরভ মুর্মুর এবং দুই বোন মেরি মৌমিতা মুর্মু ও মার্থা জেনিভিয়া মুর্মু। বিরামপুর উপজেলার পলিপ্রাকপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের জোহানেস মুর্মু ও সোহাগিনী হাসদার দম্পতি যমজ সন্তান তারা। বাবা উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি নিয়মিত সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।